روح المعانیতে تفسير روح المعانیতে علامہ آلوسی رحمۃ اللہ علیہ بیان کرے شنان আমাদের নবীর সাথে ইদ্রিস নবীর স্বপ্নে যোগে দেখা হয়ে গেছে আমাদের নবী ইদ্রিস নবীকে প্রশ্ন করলেন কাইফা হালাতাল জান্নাতা ইয়া ইদ্রিস জোরে কোন সুবহানাল্লাহ এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী হাউমাউ করে কান্না শুরু করে দিবেন আমাদের নবী প্রশ্ন করলেন ভাই ইদ্রিস কান্না করো কেন কি হয়েছে অপরাধ করলাম নাকি ইদ্রিস নবী হাউমাউ করে কান্না করে আর বলো গো আখরি জমানার নবী আপনি প্রশ্ন করেছেন জান্নাতের হালাত সম্পর্কে আপনি জানবার চান ওই জান্নাতের অবস্থা আমি ইদ্রিস নবী কিছুই বলবার পারবো না আল্লাহু আকবার আল্লাহর নবী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই ইদ্রিস কেন পারবেন না আমরা তো জানি আপনি জান্নাতের মধ্যেই ঢুকে আছেন কেন পারবেন না ইদ্রিস নবী কান্না করে আর বলে ওগো আল্লাহর নবী রব্বুল আলামিন আমাকে জান্নাতের সমস্ত আরাম আয়েস দিয়েছে বটে কিন্তু আমি ইদ্রিস নবী ওই জান্নাতে ঢোকার জন্য যতবার গেটে গেলাম ততবার ফেরত চলে আসলাম যতবার গেটে গেলাম ততবার ফেরত চলে আসলাম ওই জান্নাতের গেটে লেখা লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি জোরে কোন সুবহানাল্লাহ ইদ্রিস নবী কান্না করে আর বলে ওগো আখিরি জমানার নবী মুহাম্মদ শুনেন ওই জান্নাতের গেটে আমি ইদ্রিস নবী যতবার গেলাম ফেরত চলে আসলাম ওই জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে আপনি নবী মুহাম্মদ এবং আপনার উম্মতের আগে ওই জান্নাতে অন্য কোন নবীও ঢুকবার পারবে না নারায় তাকবীর নারায় তাকবীর আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা এমন এক নবী আমরা পাইছি ঠিক না বেঠিক ওই পয়গম্বরের আদর্শের বাইরে চলার কিন্তু কোনো সুযোগ নাই ঠিক কিনা আওয়াজ করে বলো আমাদের নবীজি বুখারীর ঘটনা বলছি নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন সাহাবায়ে কেরাম বসা জিবরিল আমিন মানুষের সুরত ধরে আইসা উপস্থিত হয়ে গেছেন সালাম দিলেন ও আখিরি জমানার নবী প্রশ্ন করবার চাই বলে কি প্রশ্ন করো বলে আখিরি জমানার নবী শোনেন আপনি যাদের সামনে বয়ান করতেছেন তাদের দাম আল্লাহর দরবারে বেশি নাকি আমরা যারা আসমানের ফেরেশতা আছি তাদের দাম আল্লাহর দরবারে বেশি আল্লাহু আকবার খেয়াল করে শুনতেছেন লাআল্লাকুম তুরহামুন যদি কোরআনের কথা হাদিসের কথা খেয়াল করে শুনে আল্লাহ রহমত নাজিল করবে সুবহানাল্লাহ আল্লাহর নবী আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ ভাই জিবরিল আমি যাদের সামনে বয়ান করতেছি তাদের দাম তোমরা যারা আসমানের ফেরেশতা আছো আমার উম্মতের দাম তোমাদের চেয়েও আমার আল্লাহর দরবারে বেশি জিবরিল আমিনের মনটা বড় খারাপ হয়ে গেল বেজার ওগো আল্লাহর নবী কি বললেন মনটা খারাপ হয়ে গেল কেমন করে বললেন আপনার উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি আমি জিবরিল সব আসমানের ফেরেশতাদের জন্য আপনার কি মোটেও মায়া হলো না জিবরিল বলে ওগো আল্লাহর নবী শুনেন সমস্ত নবীদের কাছে আমি জিবরিল ওহী নিয়ে গেছি আপনার কাছে আমি জিবরিল 82,000 বার আগমন করেছি সুবহানাল্লাহ বলেন বলে 82,000 বার আপনার কাছে আমি আগমন করলাম একটু মায়াও হলো না আসমানের ফেরেশতাদের জন্য আপনি বলছেন উম্মতের পক্ষে রায় দিয়ে দিয়েছেন আমাদের জন্য একটু মায়াও নাই আপনার উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি জিবরিল আমিন কান্না করেন আল্লাহর নবীও কান্না শুরু করছে পয়গম্বরের চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ে আর বলে জিবরিল যদি মানতে কষ্ট হয় আগামী কালকের ফজরের পরে মসজিদে নববীর সামনে তুমি উপস্থিত থাকবা সুবহানাল্লাহ
বলে তুমি উপস্থিত হয়ে যাবা মসজিদ থেকে সমস্ত মুসল্লিরা বের হয়ে যাবে সর্বশেষ একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি মসজিদ থেকে বের হবে ও ভাই জিব্রিল শুনিয়া নাও তোমার যা মন চায় ওই সর্বশেষ যেই মুরব্বি মসজিদ থেকে বের হবে ওই মুরব্বির কাছে তোমার যা মন চায় প্রশ্ন করিও আল্লাহু আকবার আল্লাহর নবী বলে জিব্রিল শুন ওই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বুড়া মুরব্বি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারে আমার উম্মতের পক্ষে তোমরাও রায় দিও তোমরাও রায় দিও তোমরাও রায় দিও সুবহানাল্লাহ বলেন অপেক্ষার পর অপেক্ষা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ফজরে আজান হয়ে গেছে জিব্রিল আমিন গিয়ে মসজিদে নববীর সামনে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে মানুষের সুরত ধরে দাঁড়ায় আছে আল্লাহু আকবার মানুষের সুরত ধরে দাঁড়িয়ে আছেন ফজরের নামাজ শেষ হয়ে গেছে মুসল্লিরা বের হয়ে গেলেন সর্বশেষ একজন মুরব্বি বয়োজ্যেষ্ঠ বুড়া মানুষ সবার শেষে মসজিদ থেকে বের হলো জিব্রিল আমিন খেজুর গাছের হেলান ছেড়ে ওই মুরব্বির কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও মুরব্বি বাবা বহু দূর থেকে কষ্ট করে এসেছি বুক ভরা ব্যথা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করবার চাই জানবার চাই দয়া করে বলবেন নাকি মুরব্বি ডাক দিয়া বলে কি বলো আগন্তুক বাবা বহু দূর থেকে কষ্ট করে বুক ভরা ব্যথা নিয়ে আসো তোমার এমন কিন প্রশ্ন আছে এমন কি প্রশ্ন আছে বলো 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 সোহানাল জিব্রিল আমিন মানুষের সুরাত ধরে বলে মুরব্বি বাবা শোনেন আপনার কাছে আমি প্রশ্ন করবার চাই এই মুহূর্তে জিব্রিল আমিন কোথায় আছে চিল্লাই সোহানাল্লাহ কয় না আরো জোরে সোহানাল্লাহ সময় কম না সে সোহানাল্লাহর বয়ান করা হইতো সময় নাই জোরে সোহানাল্লাহ বলে কে বলছে জিব্রিল আমিন নিজেই বলে এই মুহূর্তে জিব্রিল আমিন কোথায় জোরে সোহানাল্লাহর আওয়াজ দেয় না কা বয়োজ্যেষ্ঠ মুরব্বি ডাক দিয়া বলে আগান্তুক বাবারে একটু সময় দাও বলে দিলাম সময় বলে দুরাকাত নামাজ পড়বো বলেন পড়েন নামাজ নামাজ পড়ে হাত দুইটা মালিকের দরবারে জায়গা দিয়া হাত নামায় বলে জি এ আগান্তুক বাবা শোনো আসমান জমিন জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব ঘুরে আসছি কোথাও জিব্রিল নাই আমার মন বলে বুঝ বলে আল্লাহর কসম করে বলছি রে বাবা জান্নাত জাহান্নাম আসমান জমিন লৌহ কলব যা কিছু আছে সব ঘুরলাম কোথাও জিব্রিল নাই আমার মন বলে বুঝ বলে তুমি ছাড়া জিব্রিল আমিন আর কেউ না সুবহানাল্লাহ কইছে আল্লাহু আকবার বলে তুমি ছাড়া জিব্রিল আমিন আর কেউ না আমার মন বলে বুঝ বলে সব ঘুরে আসছি জিব্রিল আমিন কান্না শুরু করছে মানুষের সুরত ধরে দাঁড়িয়ে কান্না করতেছে সালাম দিয়া যায় আর কয় মুরব্বি বাবা বুক ভরা আশা নিয়ে আসছি প্রশ্ন করছি জবাব পাইছি উপযুক্ত জবাব তবে আল্লাহর দরবারে দোয়া করি রব্বুল আলামিন আপনার বুজুর্গি আরো বাড়া দেব কাই সালাম দিয়ে নবীর দরবারে জিব্রিল আমিন উপস্থিত হয়ে গেছে গিয়ে সালাম দিলেন পা দুখানা জড়ায় ধরা কান্না করে আর বলে ও গো আল্লাহর নবী গতকালকে আসছিলাম আমি জিব্রিল প্রশ্ন করছিলাম আপনি বলছেন মসজিদে নববীর মধ্যে সর্বশেষ ফজরের নামাজের পরে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি বের হবে তোমার যা মন চায় প্রশ্ন করিও যদি জবাব দিতে পারে তাইলে তুমি আমার উম্মতের পক্ষে রায় দিও জিব্রিল আমিন বলে ও আল্লাহর নবী শোনেন সংবাদ নেন সংবাদ বড় ভালো আপনার উম্মতের দাম আমরা যারা আসমানের ফেরেশতা আছি এর চেয়েও আল্লাহর দরবারে বেশি কারণ যেই অল্প সময়ের মধ্যে আমি মুরব্বির কাছ থেকে উত্তর পাইছি এই প্রশ্ন যদি আমি জিব্রিলকেও করা হতো অল্প সময়ের মধ্যে মনে হয় আমি জিব্রিলও জবাব দিতে পারতাম দরবারে দোয়া করব দয়ার মালিক
যতদিন দুনিয়ায় বাঁচা রাখবেন ওই পয়গম্বরের আদর্শ মানার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দিয়ে দেয়, আমিন বলেন। আল্লাহর নবী বয়ান করতেছে বেদুইন কাফের বিচার নিয়ে গেছে, বুখারীর ঘটনা বলছি, নবী বয়ান করতেছে বেদুইন কাফের বিচার নিয়ে গেছে, বিচার নিয়ে গেছে। গিয়া বলতেছে আল্লাহর নবী, ও মুহাম্মদ শোনেন, বেকুব বলে, ও মুহাম্মদ শোনেন, আপনার সাহাবী আমার উট চুরি করছে, নাউজুবিল্লাহ। কন নবী বলে, না আমার সাহাবী উট চুরি করতে পারে না। বলে, হা করছে? বলে, না পারে না। বলে, হা আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। বলে, তাই নাকি? বলে, হা। নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, সাহাবী উট চুরি করছে, সমস্ত সাহাবীদের গায়ে মনে হয় কাদা লাগায় দিছে, কালি লাগায় দিছে। নবী সাহাবিদেরকে ডাক দিলেন, হে সাহাবিরা, শোন, অমুক সাহাবি নাকি উট চুরি করছে রাতের বেলায়। সাহাবিকে ডাকা হোক, মসজিদে নববীর সামনে সমস্ত মদিনার লোকগুলো দাওয়াত দিয়ে বিচার করা হবে, ফাঁসির কাস্তে ঝুলানো হবে। বেদুইন কাফের সমস্ত ওই দলিলাদি সাক্ষী ফরমান সব উপস্থিত করেছে, আল্লাহর নবীর সাহাবি উপস্থিত। নবী প্রশ্ন করলেন, সাহাবি রে, শোন, তুই কি উট চুরি করছো নাকি রাতের বেলায়? সাহাবি কান্না করে আর বলে, ও গো আল্লাহর নবী, না আমি উট চুরি করি নাই। আল্লাহর নবী বলে, তোমার কোনো সাক্ষী আছে নাকি, প্রমাণ আছে নাকি? সাহাবি কান্না করে আর বলে, নবী, আমার আল্লাহ সারা দুনিয়ায় আর কেউ সাক্ষী নাই। বলে, সাক্ষী ছাড়া হবে না, প্রমাণ হয়ে গেছে, দলিল প্রমাণ রেডি হয়েছে, উপস্থিত সাক্ষী দিয়ে দেশে তুমি উট চুরি করেছো। আল্লাহর নবীর সাহাবী জানে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, বিপদে যদি পড়িয়ে যাও বান্দা বান্দি, আমার কাছে চা, আমার কাছে বল, আমার কাছে সাহায্য চা, যদি আমার কাছে সাহায্য চাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আমি মাওলা তোর পাশে যাইয়া সাহায্যের জন্য দাঁড়ায়া যাই। সাহাবি ডাক দেয়া বলে, ও গো আল্লাহর নবী, একটু সময় দেন, আমারে সময় দিলাম, সময়। সাহাবি দৌড়ে বাড়ি গেছে, অজু করলেন, দুরাকাত নামাজ, নামাজের সেজদায় গেলেন, কে যেন আওয়াজ করে জানাইয়া দেয়, ও আল্লাহর বান্দার বাহু বান্দা সাহাবি, শোন, যেই তুই উচ্চুরি করছো, যেইটা তোর নামে একটা মিথ্যা তোহমাত দিতেছে, মিথ্যা বলতেছে, ওই উটটা কি আল্লাহর নবী দেখছে নাকি? আল্লাহু আকবার। ওই উটকে নবীকে জিজ্ঞাসা করতে পারে, উট যদি সাক্ষী দেয় হা চুরি করছে, তাইলে তুই চোর, সুবহানাল্লাহ বলেন। সেজদার মধ্যে আওয়াজ দেওয়া শুনতে পাইছে, নামাজ শেষ করে নবীর দরবারে দৌড়ে গেছে। আল্লাহর নবীকে গিয়া বলে, ও গো আল্লাহর নবী, আমি উট চুরি করি নাই, বেদুইন কাফের সাক্ষী প্রমাণ রেডি করছে, আমাকে চোর সাজাইছে, তবে আপনার কাছে আমার ফরিয়াদ আবদার করি, দয়া করে যেই উটটা চুরি করছি বলতেছে, ওই উটটা কি আপনি দেখছেন নাকি? নবী বলে, না দেখি নাই। আল্লাহু আকবার। নবী বলে, না দেখি নাই। সাহাবী আওয়াজ করে বলেন, হে আল্লাহর নবী, ওই উটটা হাজির করেন, উটের কাছে আপনি প্রশ্ন করেন, ওই উট যদি আমার কাছে কথা বলে আমি চুরি করছি, তাইলে আমি চোর, আপনার যা মন চায় আপনি বিচার করিয়ে দিয়েন। মদিনার নবী উট উপস্থিত করলেন, আয়েশা দাঁড়ায় রয়েছে, সাহাবীর ওখানে ফাঁসি হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার মানুষ। আল্লাহর নবীর মনটা বড় বেজার, সাহাবি উট চুরি করছে, সমস্ত সাহাবিদের গায়ে কালি লাগাইছে, ফাঁসির মঞ্চ রেডি। আল্লাহু আকবার। এবার মদিনার নবী উটকে জিজ্ঞাসা করে, এ উট, আমি মদিনার নবী বলছি, আল্লাহু আকবার, আমি মদিনার নবী বলছি, তোরে কি রাতের বেলায় আমার এই সাহাবি চুরি করছে নাকি? উটকে বলার পরে উট একবার আসমানের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, কি যেন বুট বুট করে বলতে চায়। হঠাৎ করে উটের জবান খুলে গেছে, উট জবান খুলে আওয়াজ করে বলে, হে মদিনার নবী শোনেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সাহাবী আমি উটকে রাতের বেলা চুরি করে নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সাহাবায়ে কেরাম নারায় তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপায় পড়লেন পয়গম্বর জানায় দেয় সাহাবীরা রে আমার সাহাবীর গায়ে কালি লাগায় দিছে সমস্ত সাহাবীর গায়ে কালি লাগায় দিছে বেদুইন কাফের গুলার ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দে সমস্ত কাফের গুলোকে ফাঁসির মঞ্চে ঝুলা দিল সাহাবায়ে কেরাম যে যার মনের আনন্দে বাড়ি চলে গেল নবীও বাড়িতে চলে গেলেন রাত্রবেলা সবাই ঘুমায় গেছে নবী শিশুর মতো ছোট্ট শিশুর মতো গুনগুন করে কান্দ নবী ঘুমায় না সবাই ঘুমায় গেছে নবী ঘুমায় না নবী কান্না করে ছোট্ট বাচ্চাদের মতো গুনগুন করে কান্না করতেছে গভীর রাত্র হয়ে গেছে দরজা খুলে রাস্তা পার হয়ে সাহাবীর বাড়ি চলে গেলেন দরজা নক করলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে সাহাবি ভিতর থেকে আওয়াজ আসছে কে নবী সালাম দিলেন বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি দরজা খুললেন ওগো আল্লাহর নবী গভীর রাত্র হয়ে গেছে সবাই ঘুমায় গেছে আপনি কেন আমার দরজায় হাজির সুবহান সাহাবি নবীরে জড়ায় ধরছে নবীও সাহাবিকে জড়ায় ধরছে ও সাহাবি শোন এমন কোন আমল করো আমি রাতে ঘুমাইতে পারি না আমার ঘুম আসে না এমন কোন আমল তোমার আছে যে আমলের কারণে উজ্জবান খুলে তোমার পক্ষে সাক্ষী দিয়া দিছে আমার ঘুম আসে না সাহাবি কান্না করে হাউমাউ করে কান্না করে আর বলে নবী আমার আমলের তেমন কোন ফিরিস্তি আমার নাই তবে নবী শোনেন আমার আমলের কোন খাতা নাই ফিরিস্তি আমার নাই যেদিন থেকে কালেমা পড়ছি মুসলমান হয়েছি ইসলাম কবুল করেছি ওই দিন থেকে এইটাই আমার আমল আপনার আদর্শের বাইরে আমি সাহাবি একটা কদমও ফেলাই নাই আল্লাহ বলেন আল্লাহু আকবার ওই পয়গম্বরের আদর্শ লাগবে কিনা জোরে বলেন ওই নবীর আদর্শ লাগবে কিনা ওই পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলার জন্য বাংলার জমিনে একটা কারখানা ফ্যাক্টরি আছে চরমোনার ময়দান কথা কয় না ঠিক না বাছি এই 22-24 নভেম্বর শুরু হবে সুন্নতে নববী কারে কয় ওই কারখানায় শুরু হবে ঠিক না বেঠি চরমোনার দালালি করার জন্য আসি নাই আল্লাহর কসম করে বলছি তবে বিচার করে দেখেন বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখেন আজীবন সন্ত্রাসী করছে ডাকাতি করছে চরমোনার জমিনে যাওয়ার পরে মনে হয় কোনো মাদ্রাসার সাইকুল হাদিস কথা কয় না ঠিক না বা ঠিক আল্লাহ তাআলার দরবারে দোয়া করব দয়ার মালিক আজীবন শুধু বিরোধিতাই করলাম চরমোনার বিরোধিতা না করলে মনে হয় ঘুম হয় না ভাত খাবার হজমি হয় না আছে না নাই বড় সাইকুল হাদিস হওয়া যায় সহজ মুক্তি হওয়া যায় বড় বক্তা হওয়া যায় কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন কথা কয় না কাসিমি হইছে কিন্তু মুসলমান হইতে পারে নাই আছে না নাই যদি তাই হইতো তাইলে চরমোনা আল্লাহর কুতুবের বিরুদ্ধে কেমনে স্লোগান দেয় কথা ঠিক না বা ঠিক বড় বক্তা হইছে মুসলমান হইতে পারে নাই যদি তাই হইতো তাইলে ওয়াজের ময়দানে মানুষের সামনে চরমোনা আল্লাহর কুতুবদের কেমনে সমালোচনা করে আছে না নাই ঠিক না বা ঠিক এজন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করব মালিক দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন বলেন যুবক বাবাদেরকে বলবার চাই সময় আমার কম দুনিয়ার ক্ষমতা কয়দিন দেখতে না দেখতে শেষ হয়ে যাইবে মাস্তানি তোমার কয়দিন যেই নৌকা নিয়ে লাফাও নৌকা ডুববেই তুমি শেষ হইয়া যাইতে পারো ঠিক না বেঠি আওয়াজ করে কয় না এ বাবা ফেরাউনের পুরদান উজির ছিল হামান তাফসির লাগে হামান দিয়ে একদিন রাজ দরবারে বলে বাদশা নামদার অচিরি আপনার রাজ্যের মধ্যে একজন শিশু বনি ইসরায়েলদের মধ্যে জন্ম নিবে যার হাতে আপনার ক্ষমতাও যাইবে বাদশাহী গিরিও যাইবে ফেরাউন রাগ করে বলে কি বলো হামান বলে হ্যাঁ ঠিকই বলছি পূর্বেকার সমস্ত কিতাব বিশ্লেষণ করে আমি এটাই পাইছি বনি ইসরায়েলদের মধ্যে একটা শিশু ছেলে শিশু জন্ম নিবে যার হাতে আপনার ক্ষমতাও যাইবে খোদাই গিরিও যাইবে বাদশাহী গিরিও যাইবে জোরে কন সুবহানাল্লাহ ফেরাউন এবার অঞ্চলে অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করলেন দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে সেনাবাহিনী মোতায়েন করলেন শুধু মুস্তাফসির কাশ্যাপ লেখে জারুল্লাহ জামাত সারি লেখে শুধু মুসা নবীকে টার্গেট করে ফেরাউনের এই টিম বাহিনীরা
186,000 শিশু হত্যা করেছে, এর পরেও আমার মাওলায় মুসা নবীকে পাঠাইতে সক্ষম ছিলেন কিনা? কি আমার মাওলা পারে? জোরে কান পারে, পারে, পারে। 186,000 মারার পরে আমার মাওলায় মুসা নবীকে পাঠাইছে, সুবহানাল্লাহ। মুসার মা মুসারে জন্ম দিয়েছে, নাম দিয়েছে মুসা। তফসীরে কাশ্যাপের মধ্যে জারুল্লাহ জামাত শরীফ বয়ান করি শুনান, এই মুসা নবী রব্বুল আলামিন তফসীরে কাশ্যাপের মধ্যে জারুল্লাহ জামাত শরীফ বয়ান করেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত শিশু জন্ম নিবে জমিনে, প্রত্যেকটা শিশু কাঁদতে কাঁদতে জমিনে জন্ম নিবে, নিছে একমাত্র শিশু মুসা নবীকে আমার মাওলা হাসতে হাসতে জমিনে পাঠা দিছে। তফসীরের মধ্যে লেখে, কারণ বাচ্চারা কান্না করলে আওয়াজ বেশি হয়, ওই ফেরাউনের টিম বাহিনীরা শুনলে বাচ্চা হত্যা করবে, এজন্য আমার মাওলা মুসা নবী আলাইহিস সালামকে হাসতে হাসতে জমিনে পাঠায় দিছে, সুবহানাল্লাহ। কি আমার মাওলা পারে? জোরে কান পারে। তফসীরে জামে সগীরে তফসীরে মাজহারিতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই মুসা নবীকে মারতে গিয়ে ফেরাউন 186,000 শিশু হত্যা করছে, এরপরেও আমার মাওলা কৌশলালা, বড় মাওলা, বড় বিজ্ঞানী আমার মাওলা, মুসা নবীরে হাসতে হাসতে জমিনে পাঠায় দিয়েছে, কারণ কান্দে ওই বাহিনী শুনবে আবার হত্যা করতে পারে, ঠিক না বে? ঠিক। মুসা নবীর একটা বোন ছিল, নাম মরিয়ম, বয়স 8 বছর। কয় বছর? 8 বছর। মুসা নবীর যখন বয়স 3 দিন, মুসার মা ওই মরিয়মকে গেটে দাঁড়া করে রাখছে, এ মরিয়ম তুই দাঁড়ায় থাকবি, যদি কোনো টিম বাহিনী আমাদের বাড়ির দিকে আসতে দেখো আমাকে খবর দিবি, আমাকে সংবাদ জানায় দিবি। সকালবেলা মুসার মা রুটি বানায়, খামির নেছে রুটি বানাইবে, আগুন দগ দগ করে ধাউ ধাউ করে জ্বলতেছে, হঠাৎ করে মরিয়ম দৌড়ে আসে, মা মা গো আমার ভাই কি বুঝি মেরে ফেলবে, আর বুঝি রাখবে না, একটা বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, আর বুঝি আমার ভাইকে পাওয়া যাবে না। মুসার মা অস্থির হয়ে গেছে, কি করবে, রুটি ভাজতেছে, রুটি ভাজতেছে, কে যেন আওয়াজ দিয়া জানায় দেয় মুসার বয়স তখন 3 দিন। তফসীরে কাশ্যাপে জারুল্লাহ জামাত শরীফ বয়ান করে শুনান, মুসা নবীর বয়স 3 দিন, কে যেন আওয়াজ দিয়া জানায় দেয় মুসার মা, যেই চুলায় রুটি বানানোর জন্য আগুন জ্বালা দিস, ওই চুলার মধ্যে তোমার সন্তান মুসারে ফালায় দাও, সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মুসারে, আমি আল্লাহ তোমার কাছে আবার ফেরত দিয়া দিব। আল্লাহ পারে? কথা কানা পারে? মনে মান না, 3 দিনে সন্তান কেমনে আগুনের মধ্যে ফালায় দিবে, আগুনে ফালায় দিছে, যেই রুটিটা খোলা বলেন না, খোলা তাওয়া জারে কন, আগুনের মধ্যে ফালায় দিয়া তাওয়াটা দিয়া ঢাইকা রাখছে, ফেরাউনের টিম ঘরের মধ্যে ঢুকছে, আইসা খোঁজে কোথাও সন্তান পায় না, এখন যায় আর বলে আমাদেরকে যারা মিথ্যা সংবাদ দিয়েছে ওদের চাকরি নট করে দেব, ওদেরকে দুনিয়া থেকে বিদায় দেব। খেলা কার? জোরে বলেন আল্লাহ, ঠিক না বেঠি? নাইমা গাছে বাচ্চা খুঁজিয়া পায় না মুসার মার, মনে মানে না ছোট্ট শিশু 3 দিন বয়স কেমন অবস্থা হবে, দৌড়ে চুলার কাছে গেছে, যাইয়া খোলা তাওয়াটা উঠাইছে, উঠাবার পরে দেখে চুলার মধ্যে বড় বড় একটা কয়লা, এক একটা কয়লা যেন প্রত্যেকটা কয়লা গোলাপ ফুলে পরিণত হইয়া রয়েছে, মনে মানে না ছোট্ট শিশু উঠাইবার জন্য হাত বাড়ায় দিছে, শিশু নবী মুসাকে উঠাইতে যাইয়া ছোট্ট মানুষ একটা কয়লা মুখের মধ্যে দেশে, যে কারণে তফসীরে লেখে মুসা নবীর ডান পাশ দিয়ে পুড়িয়ে গেছে, মুসা নবী একটু তোতলা ছিল, সুবহানাল্লাহ। তাকে সাহায্যের জন্য তার ভাই হারুনকেও আমার মাওলা নবুয়তি দান করছিলেন, সুবহানাল্লাহ। বলে এভাবে কেমনে পালবে মুসা নবীর ফেরত পাইছে, বয়স যখন 7 দিন, তফসীরে লেখে বয়স যখন 7 দিন কি করবে, মানুষ তো যাই না ফালাইবে, মা অস্থির হয়ে গেছে, কান্না করে, মানুষ তো যাই না ফালাইবে,
মহিলারা আসা শুরু কইরা দিছে টেনশনে বইরা গেছে কে যেন আওয়াজ দিয়ে জানায় দেয় মুসার মা বাক্স বানাও বাক্সের মধ্যে ফালাইয়া নীল নদে দাও ফালাইয়া আল্লাহু আকবার বাক্সের মধ্যে ভরিয়া নীল নদে দাও ফালাইয়া মুসার মা কাঠ পাইবে কই মিস্ত্রি পাইবে কই লোহা নাই লটকুর নাই হাতুড়ি নাই বাটুল নাই কেমনে বানাইবে সন্ধ্যা হয়ে গেছে বুড়া দেওয়া বুঝা এক বুড়া সন্ধ্যার পরে চলে আসে বুড়া মানুষ বুঝো দেওয়া একটা মানুষ এ ডাক দেশে ও মুসার মা মিস্ত্রি লাগবে নাকি সুবহানাল্লাহ কয় না মুরব্বী মানুষ গুজু দেওয়া মাথায় কাট হাতুড়ি বাটন লোহা লক্ষণে উপস্থিত মিস্ত্রি লাগবে নাকি মুসার মা দৌড়াই নামছে হা আমার মিস্ত্রি লাগবে বাবা আপনি কি বানাইতে পারেন বলে আমি বাক্স বানাইতে পারি বাক্স বানাইতে পারি বলে আপনার কি লাগবে বলে আমার একটা বাক্স বানান দরকার বাক্স বানায় দিস বাক্স বানায় রওনা করছে আর ডাক দেয়া বলে মুসার মা শোনো এই বাক্সের মধ্যে তোমার ছোট্ট শিশু মুসারে ঢুকাইয়া নীল নদে ফেলায় দেও আল্লাহ ওয়াদা দেশে তোমার কাছে আবার ফেরত দিয়া দিবে মুসার মা ডাক দেছে মুরব্বী বাবা আল্লাহর কসম মজুরি না নিয়ে যাবে না মুরব্বী ডাক দিয়া বলে মুসার মা আমি মানুষ না আমি জিবরিল ফেরেস্তা আল্লাহর কসম মজুরি নেবার জন্য আসি নাই সুবহানাল্লাহ ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব বিপদে পড়ে আমার মাওলার কাছে সাহায্য চাইলে আমার মাওলা এসে পাশে দাঁড়ায় যায় ঠিক কিনা আওয়াজ করে বলেন সময় শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলের কাছে দোয়া চাই পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী তিনি দ্বারা জামিয়া রশিদিয়া গোয়ালপাড়ি খুলনায় চরমদায় মাহফিলের নমুনায় তিন দিন ব্যাপী 39তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজ প্রথম দিনের বা তাকরিবের অধিবেশনে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত আলী মহিলা মাদ্রাসা ঢাকার সম্মানিত মুহতামী ওখানকার হযরত আলী সুযোগ্য পরিচালক হযরত আল্লামা মাওলানা আলী আজাদ সাকাফি নসিহত পেশ করছেন হযরত আল্লামা মাওলানা আলী আজাদ সাকাফি জামাতা অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা আলহাজ মরহুম আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم. قدرت کے مقاصد کا حیا اس کے ارادے، قدرت کے مقاصد کا عیار اس کے ارادے، دنیا میں بھی زان قیامت میں بھی زان. لا الہ الا اللہ، سبائے زبان بولے لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا إله إلا الله، لا إله إلا الله. شہر میں لگتا نہیں سہارا سے گھبراتا ہے دل، شہر میں لگتا نہیں سہارا سے گھبراتا ہے دل، اب کہاں لے جا کے بیٹھو ایسے دیوانے کو ہم. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول الله. সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন জবান বন্ধ রাখেন না, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ছে নাকি কি লাভ হইছে না লস হইছে? একটা জবান বন্ধ রাখেন না, লাভ হইছে না লস হইছে? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যখন দুরূদ পড়ে, আমি রসুলের উপর দুরূদ পড়ে, বান্দা দুরূদ পড়তে দেরি করে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার মাথার উপরে দশটা রহমত নাজিল করতে দেরি করেন না। এই যারা দাঁড়াই আছেন আপনাদেরকে একটু বসতে হবে, সবাই একটু হাত দুইটা উপরে উঠান তো, হাত জোড়েন, বলেন আল্লাহু আকবার। মুসলমান হয় না আর জোরে আল্লাহু আকবার, এইভাবে একটু হাত নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله والله أكبر ولله الحمد. إذا كي إذا بولسن تسبيح لو إذا كي لابنا لوس دكان حديثير مدة الله رسول بولن إذا غلطوا ناس إذا جنة فال سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله إذا جنة فال سبحان الله بولن نا তো এটা জান্নাতি ফল। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কোথায় যেতে চাই বলেন না সবাই, কোথায় যেতে চাই? প্রত্যেকটা মানুষ যারা মুসলমান الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এইদিকে তাকান সবাই অল্প সময়ে কথা হবে অল্প সময়ে কথা হবে এর ভিতরেই আমাদেরকে কিছু বুঝতে হবে ঠিক না সবাই একটু আওয়াজ দেন ঠিক না বেটি বুঝতে হবে ঘন্টাকে ঘন্টা বয়ান হবে প্রত্যেক বছরই আমি একটা কথা বলি দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান হয় পরবর্তীতে যাওয়ার সময় জিজ্ঞেস করে একজনে কয় আলিয়াজার সাকা বিশাব খুব সুর দিছে আরেকজনে জিজ্ঞেস করে ভাই কি বয়ান করছে কয় কিছুই বুঝি নাই বুঝুকে বাঙালি এই জন্য একটা নিয়ত আমরা বানাই আমরা যা শুনবো তা আমল করবো পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কি সুন্দর বলে যে আমার কোন বান্দা যদি বয়ান শুনে আর আমল করে তাহলে আমি আল্লাহ বান্দাকে দুইটা পুরস্কার দিব কয়টা পুরস্কার তাই সবাই ওয়াজ বুঝতে হবে বলেন কয়টা পুরস্কার ওয়াজ যদি শুনি আর যদি আমল করি তাহলে আল্লাহ কয়টা পুরস্কার দিবে আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ وَأُولَٰئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ কি কয় আল্লাহ কয় এই যখন বান্দা তোরা বয়ান শুনবি আর আমল করবি আমি আল্লাহ তোদেরকে হেদায়েত দান করব বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়েতের মালিক কে আল্লাহ এই জোরে বলেন হেদায়েতের মালিক কে إنك لا تهدي من أحببت ولكن الله إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أو مسلمان আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দিকে হেদায়েত দিয়ে দেয় দুনিয়ার কোনো মানুষ কিন্তু গুমরা করতে পারে না আর আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে যদি মোহর মাইরা দেয় বিশ্বাস হুজুর বয়ান করবে নাইবে আমিরুল মুজাহিদিন বয়ান করবে আরো বড় বড় মানুষ বয়ান করবে কিন্তু তারপরেও তার কপালে কিন্তু হেদায়েত জুটে না ঠিক কি না জোরে কোন হেদায়েতের মালিক কে আমার সাথে একটা জিনিস মুখস্ত করেন বয়ান যে আসলে বয়ান আমার ভালো লাগে না বয়ান ভালো লাগে
আমি একটা জিনিস চিন্তা করে পাই না, আমার কলিজার টুকরা নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চর্ম নাই, উনি জাতিরে নিয়ে চিন্তা করে কি, আর কিছু কিছু বেয়াদব আছে মুরুক্ক আছে ওরা ধারণা করে কি, কথা বুঝেন নাই মনে হয়? কি চিন্তা! আমি 30 থেকে 35 বছর মোটামুটি হযরতের সাথে হুজুরের সাথে সম্পর্ক আমার 30-35 বছর। মনে রাখবেন আমি যে মাওলানা হইছি, মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার বাবা কিন্তু আলেম না। আমরা চাইর ভাই আলেম, চাইর বোন আলেমা, আলহামদুলিল্লাহ বলবেন না। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, একদম কাটা কাটা কথা, আল্লাহর কসম, আমার বাবা যদি চরমদাই না যাইতো, আমার বাবা দিন শিখছে চরমদাই থেকে, সুবহানাল্লাহ বলবেন না। আমার বাবা দিন শিখছে চরমদাই থেকে, যেই কারণে আজকে আমরা দেখা যায় চাইর ভাই আলেম হয়েছি, চাইর বোন আলেমা হয়েছি, যদি আমার বাবা না যাইতো। কিন্তু আমার কাছে একটা জিনিস কেমন যেন লাগে, আমি তো মোটামুটি হুজুরের খুব কাছে মোটামুটি গেছি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে মানুষকে পরীক্ষা করতে চাও তাহলে দুইটা জিনিস দেখো, কয়টা জিনিস? আরে কথা বোঝে নাই, কয়টা জিনিস? নাম্বার এক, সর্বপ্রথম বলে গেল লেনদেন করো, কি করতে কইছে বলেন না, কি করতে কইছে? লেনদেন। আলহামদুলিল্লাহ আমি শায়েখের সর্বনের সাথে কোটি কোটি টাকা লেনদেন করছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আজ পর্যন্ত শায়েখের চরমের লেনদেনে আমি 19 আর 20 পাই নাই, সুবহানাল্লাহ বলবেন না। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বরে লিখে সবর করলো, আলহামদুলিল্লাহ আমি হযরতের সাথে সবর করছি। এই দুইটা জিনিস পাওয়া দরকার, এই দুইটা জিনিস আমি পাইছি। সুতরাং আল্লাহর রসুল যে হাদিসের মধ্যে যে দুইটা কথা বলছেন, এই দুটোটাই আমার হয়েছে। তখন আমি মিলাই যে জাতি কয় কি আর হুজুরের জাতির নিয়ে চিন্তা করে কি, মিলে না, মিলে না। ছোটখাটো বয়স কম, দেখা যায় হুজুরের ব্যাপারে কি কথা বলতেছে, সরমনের ব্যাপারে কি কথা বলতেছে। আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আছে, মুরিদ আছে, যারা নামাজ পড়তো না, সরমনাই যাওয়ার কারণে আজকে নামাজ ধরছে, আছে না নাই? আমি একটা জিনিস দেখছি যে আমরা ছোটবেলা একটা কথা বলতাম, দুলা আসমানে গেলে দুলাই থাকে, কথা বোঝেন নাই? দুলা আসমানে গেলে কি থাকে? আমি তো স্পষ্ট বলতে চাই, যারা চরমনাইকে নিয়ে কটুক্তি করে, যারা নায়েবে আমিরের ব্যাপারে কথা বলে, যারা আমিরুল মুজাহিদিনের ব্যাপারে কথা বলে, ওরা আগেও বেয়াদব ছিল, এখন ওয়াজের ময়দানে এসে স্টেজের মধ্যেও বেয়াদবি করতেছে, ঠিক কিনা জানেন? সহজ কথা তো, ওই ওইগুলি বেয়াদব মনে করেন যে স্টেজে উঠলে কি হইব, আর মসজিদে গেলে কি হইব, আর খানকাই গেলে কি হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ওই হোতা হ্যায় যৌবন জোরে খোদা, চরমনের বাতি আল্লাহ যেইভাবে জ্বালাইছে, আল্লাহর কসম যারা চরমনাইকে ধ্বংস করতে যায় ওরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু চরমনাই কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। আমি তো এখন পর্যন্ত দোয়া করি যে আল্লাহ তালা আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন আমাদের জন্য রহমত, কথা বলেন না কেন? আল্লাহ তালা রহমতের চাদর দ্বারা আপনাদের সবাইকে এবং এই তরিকাকে ঢেকে দেখ, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আজকের থেকে তিনটা কথা বলবো, এই তিনটা কথা, আমার সময় তো শেষ, মাত্র 10 মিনিট সময় আছে। আমার সাথে সবাই বলেন কুধারণা করবো না, বলেন সবাই কুধারণা, কু কথা বলবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ, কুদৃষ্টি দিব না, এই তিনটাই ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য কুধারণা, আমাদের প্রতি কুধারণা, কুধারণা করলে এটা খুব খারাপ জিনিস, কুধারণা করা যায় না। পর্দার অন্তরে আমার মা ও বোনেরা আছেন, যা কথা বলি অল্প অল্প কাটা কাটা কথা,
মনে রাখবেন অন্তর থেকে কথা বললে এটার দ্বারা কাজ হয়, অন্তর থেকে কথা না বললে যত বড় কেউ যদি ভাইরাল হওয়ার জন্য কথা বলে সেটার দ্বারা কাজ হয় না। কথা বলেন না কেন? কতজন কত পোস্টার কত কিছু এইভাবে সেইভাবে দিল সে জো বাদ নিকলতি হে ও আসর রাখতি হে দিল সে জো বাদ নিকলতি হে ও আসর রাখতি হে পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হে পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হে অন্তর থেকে কথা বললে কিন্তু এটা অন্তর থেকে কথা বললে কাজ হয়। বক্তা যখন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মুসলমান কথা বলবে আর শ্রোতা যারা আছে তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যখন বয়ান শুনবে, ও মুসলমান, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে বক্তা যখন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বয়ান করে, শ্রোতা যারা আছে তারা যখন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বয়ান শুনে, আল্লাহ কয় বয়ান করবে কম শুনবে কম, আমি আল্লাহ ওই বক্তা এবং শ্রোতাকে হেদায়েত দান করব। আল্লাহু আকবার বলেন না মিয়া, হেদায়েত। আল্লাহ রসুলের কাছে গিয়ে সাহাবীরা জিজ্ঞাসা করছে মা মানাল হেদায়া, হেদায়েতের অর্থটা কি? রসুল কন না একটু হেদায়েতের অর্থটা কি? কয় শুনো হেদায়েতের অর্থ জানতে চাও? আল্লাহ রসুল কয় হেদায়েতের অর্থ তো দুইটা, একটা হইল গিয়া শুনো, হেদায়েতের অর্থ হইল গিয়া আমাদের সবাই কি মৃত্যুবরণ করতে হবে না হবে না? বলে না কেন হবে না হবে না? লিকুল্লি উম্মাতিন নাজাল ইজা জা আজালুহুম লা ইস্তাগিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই যার মৃত্যু যখন লেখা আছে এক সেকেন্ড আগে আসবে না, এক সেকেন্ড পরেও যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কি ঠিক আছে নি? আজরাইলকে যদি বলেন যে ভাই 10 লক্ষ টাকা নেন আমাকে 1 ঘন্টা সময় দেন, আজরাইল সময় দিবে? কথা বুঝে নাই রে, দিবে? ঘুষ চলবে না। এই জন্য আল্লাহর রসুল বলতেছে হেদায়েতের অর্থ হইল গিয়া প্রথম অর্থ হইল গিয়া এইটা, সর্বপ্রথম যখন তোমার মৃত্যুবরণ করবা তুমি, যখন মৃত্যু তোমার কাছে আসবে আল্লাহর রসুল বলতেছে জবান দিয়ে, তোমার জবান দিয়ে মৃত্যুর আগে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীরা এবার ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো হেদায়েতের প্রথম অর্থ বললাম, দ্বিতীয় অর্থ কি? কয় দ্বিতীয় অর্থ জানো না? কয় না। কয় দ্বিতীয় অর্থ হলে গিয়া আল্লাহ বলে যে এই হেদায়েত পায়া কালেমা পড়ে কবরে আইছো, তুই কবরে আসতে দেরি করবি, আমি রব্বুল আলামিন তোর কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলেন না, আল্লাহু আকবার। কথা বলতে চান না কেন? কেন কথা বলতে চান না? এই জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, হেদায়েত দিয়ে দেয় আল্লাহ তাআলা, হেদায়েত দিয়ে দেয়। আপনার থেকে আমার থেকে অনেক বড় লোক আছে, টাকা পয়সা আছে, মিল ফ্যাক্টরির মালিক আছে, এখনো মনে করেন যে বাসায় বসে আছে, আছে না নাই? কথা বলে না রে, আছে না নাই? আছে। কিন্তু আমরা যে মাহফিলে আনছি, আইসি যে আনছেন কে বলেন সবাই, কে আনছেন? সমস্ত হায়াতের মালিক কে? সমস্ত ধন সম্পত্তির মালিক কে? স্ত্রী পুত্র দেওয়ার মালিক কে? সব কিছু যেহেতু স্বীকার করতেছেন আল্লাহ, তাহলে আল্লাহর হুকুম কি আপনারা মানতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। কারো উপরে গুমান করা যাবে না, কুধারণা করা যাবে না। কুধারণাইটা এখন আমাদের উলামা ইকরামের ভিতরে বেশি, ঠিক না? কুধারণা করে বই রয়েছে। আমরা ছোটবেলায় একটা, আরে শুনেন কি মজার কথা, কালকে কিতাবের মধ্যে বললাম যে নানুপুরীর হজরত সম্ভবত জমিরুদ্দিন সাহেব বিশ্বাস ছিল, ওনার কাছে এক বেদাতি গেছে, গিয়া বলতেছে আল্লাহর বান্দা বিশ্বাবুজুরকে গিয়া বলতেছে হুজুর নামাজ কয়ক্ত? বিশ্বাবুজুর বলতেছে তুমি পড়ো কয়ক্ত? কয় আমি দুইক্ত পড়ি। কয়ক্ত পড়ে বলেন না কয়ক্ত? কয় কোন কোন অক্ত? আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, নামাজ কয়ক্ত বলেন না কেন? কয়ক্ত। কয় তুমি পড়ো কয়ক্ত? কয় দুইক্ত পড়ি। কয় হ্যাঁ নামাজ দুইক্ত কোন কোন অক্ত? কয় কি ফজর পড়ি আর এশা পড়ি। কয় মাশাল্লাহ তুমি এমনিই পড়ো। কিতাবের মধ্যে লেখা মুসলমান ওই আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর
প্রত্যেক দিন দুই ওয়াক্ত নামাজ পড়ে ফজর পড়ে আর এশার পড়ে এইভাবে পড়তেছে আর লোকটা বারে শুধু বাইরে ঘুরে আর কয় হুজুরে কইছে নানুগুরের হযরত কইছে দুই ওয়াক্ত নামাজ আমি দুই ওয়াক্ত পড়ি এলাকার যত মানুষ আছে সবাই মিলা চিন্তা করলো হায় হুজুরে তো পেছ লাগাইতাছে আমরা জানি নামাজ পাঁচ ওয়াক্ত হুজুরে কইলো দুই ওয়াক্ত হুজুরের দর্ত হইব হুজুরের বিরুদ্ধে বুদ্ধি পাকাইছে সবাই মিলা তারপর হুজুরের কাছে গেছে হুজুর কি গিয়া বলতেছে হুজুর আপনাদের সাথে আপনার সাথে আমাদের একটা কথা আছে কয় কি কথা কয় আমরা তো জানি যে নামাজ হইলো গিয়া পাঁচ ওয়াক্ত কিন্তু আপনি বলছেন দুই ওয়াক্ত এটা কিভাবে বলা যায় কিভাবে এই কথাটা বললেন এই মাসলা আপনি কোথায় পেলেন আমরা তো জানি না এরে মুসলমান বর্তমান সমাজের মধ্যে এমন হয়ে গেছে যে মানুষকে দিনের দাওয়াত দিবে এটা পারে না কি করতেছে খালি খোঁচাখুচি করে একজন যেন ঠিক মতো না যায় মানুষকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা উত্তম ভাবে ডাকো মানুষকে দাওয়াতের পথে ডাকো কিন্তু বর্তমান সমাজের মধ্যে কিছু বাটপার বাইর হয়ে গেছে যারা মানুষকে দিনের দিকে তো ডাকেই না বরং কিছু নামাজ পড়লে আবার তাদের বাধা বন্ধকতা সৃষ্টি করে ঠিক কি না ধরে কও এবার হুজুর ডাক দিয়া বলতেছে কি হইছে বলো তো বললেন যে নামাজ দুই ওয়াক্ত কেমনে কি কয় ও এন আমার কাছে জিগাইতে এসো কেমনে কি কয় শোনো আমি তো দুই ওয়াক্ত তারে ধরাইছি ফজর আর আমি এসা ধরাইছি কিন্তু তোমরা আমার বিরোধিতা না কইরা তোমরা আমার বিরোধিতা না কইরা তোমরা তো পারতা তিন ওয়াক্ত ধরাইয়া দিতে তোমরা যদি তিন ওয়াক্ত এই বান্দাকে ধরাইয়া দিতা তাহলে এই বান্দা কি করতো জানো এই বান্দা পাঁচ ওয়াক্তই পড়তো এটা পারো নাই মানুষকে কিভাবে দিনের দিকে ডাকতে হয় সেটা জানো না পারো কোনটা যে আমি দুই ওয়াক্ত ধরাইছি এটাকে কিভাবে নষ্ট করা যায় সেই চিন্তা বর্তমান জামানায় কিন্তু এমন বাইরে হয়ে গেছে মানুষ চরমনাইতে যায় বিভিন্ন জায়গায় যায় আস্তে আস্তে সুন্নতের উপরে চলে কিছু পারে কিছু পারে না বাধা বন্ধকতা আছে কিছু পারে কিছু পারে না সবাই কিন্তু একসাথে কিন্তু সবাই কিন্তু আল্লাহর ওলি কিন্তু হঠাৎ করে হয়ে যাইতে পারে না আস্তে আস্তে গুনাহ ছাড়ে মিথ্যা কথা ছাড়ে সবকিছু আস্তে আস্তে সাথে সাথে আল্লাহ আল্লাহর ওলি হয়ে যায় বান্দা কিন্তু কিছু কিছু বাটপার কিছু কিছু দাজ্জাল তারা এটা বুঝতে চায় না তারা কি করে কয় রে তুই এটা কইছো তুই এটা হয় না এমন লোক আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ তাআলা এই সমস্ত বাটপারদের থেকে আমাদেরকে হেফাজত করুক সবাই বলেন আমিন এ মুসলমান জোরে বলেন আমিন আল্লাহর বান্দা বান্দি যে কুকথার কথা বলছিলাম একজনের উপরে কুকমান করা যাবে না কুচিন্তা করা যাবে না আল্লাহর দুই বান্দি কি করছে দেখেন আল্লাহর দুই বান্দি কি করছে এক বান্দি দুইজন বান্ধবী পর্দার অন্তরে আমার যে সমস্ত মা আছেন আপনারা একটু ভালো করে বুঝেন আল্লাহর দুই বান্দি কি করছে এক বান্দি দুইজনে বান্ধবী একজনে মারা গেছে একজনে মারা যাওয়ার পর আর এক বান্ধবী ওই বান্ধবীকে গোসল দিতেছে মশারির মধ্যে গোসল দিতেছে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন যে বান্দা যখন তোমার সন্তান মারা যাবে তোমার সন্তান যদি মারা যায় তাহলে বাপ যেন গোসল দেয় আর যখন বাপ মারা যায় তখন যেন সন্তান গোসল দেয় মা মারা গেলে যেন মেয়ে গোসল দেয় আর মেয়ে মারা গেলে যেন মা গোসল দেয় কারণটা কোথায় হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলে মা যখন সন্তানকে গোসল দিবে তখন চিন্তা করবে হায় আমি তো মা আমার আগে যাওয়ার কথা ছিল আজকে আমার মাইয়া চলে গেছে এই জন্য মাইয়ার আস্তে আস্তে গোসল করাইতেছি হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলে কোন আল্লাহর বান্দা বান্দি যখন এই হাত দিয়া যখন মুদ্রাকে গোসল করায় অন্তত 40 দিন পর্যন্ত ওই হাত কিন্তু গুনাহ করতে পারে না আল্লাহু আকবার এবার এক বান্ধবী যখন মরা গেছে আরেক বান্ধবী গিয়া যখন গোসল করাইতেছে গোসল করানোর পর হাতের দিকে হঠাৎ তাকায় বলতেছে গুমান করছে মুদ্রার উপরে গুমান করছে খারাপ কু ধারণা করছে ভাই হায় রে এই হাত দিয়া দুনিয়াতে কত গুনাহ করছো মুদ্রার রে বলতাছে কথা খুব বুঝবেন বয়ান বুঝার জিনিস শুধু ফালাফালির নাম বয়ান না ঠিক কিনা ধরে বলে ওই আল্লাহর বান্দি যখন গোসল করাইতেছে হাতটা ধরে বলতেছে হায় এই হাত দিয়া কত গুনাহ করছো চোখ দিয়া কত গুনাহ করছো মুখ দিয়া কত গুনাহ করছো কিতাবের মধ্যে লেখে এইভাবে যখন বলছে হঠাৎ দেখতেছে যে ওই মুদ্রার হাতের সাথে ওই যে বান্ধবী গোসল করাইতেছে তার হাতটা লাগিয়ে গেছে হাতটা লাগিয়ে যাওয়ার পর একদম সংক্ষেপে কথা শেষ হাতটা লাগিয়ে যাওয়ার পর
এখন মনে করেন যে হাত ছুড়ে না বাইরের থেকে বলতেছে এই গোসল করাইতে এত দেরি হইতেছে কেন তুমি বের হও বলতেছে আমার হাত তো মুদ্দারের হাতের লগে লাগিয়ে গেছে খুলে না কও কি তখন এলাকার সবাই মিলা বলল যে ঠিক আছে তাহলে মুদ্দারের শরীরটা কাইটা চামড়ার থেকে আলাদা কইরা তারপরে তার হাতটা আলাদা করা হোক এখন কেউ কেউ বলতেছে যে না এটা তো আলাদা করা লাশের উপরে এমন এই অত্যাচার করা যাবে না ঠিক আছে বর্তমান জামানার যে ইমাম আহমদ ইবনে হাম্বল আছে ওনার কাছে যাই মাসলা কি উনি বলে দিব বলেন না সুবহানাল্লাহ এইটা কথাটা আমি পুরো বলতে পারলাম না যেহেতু সময় শেষ আমি যা বললাম যে কু ধারণা করব কথা বলেন না কেন কু ধারণা করব কু কথা বলবো কু দৃষ্টি দিব এই তিনটা কাজ যদি করতে পারেন আল্লাহর কসম দুনিয়ার মধ্যে থাকবেন কিন্তু আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই কথার উপর আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এখন এসে আলাদা যাদের রোজা ছিল প্রয়োজন রোজা ছিল ছেড়ে কথা শুরু করব 7:30 জামাত হবে ইনশাআল্লাহ الله أكبر الله أكبر الله